উত্তরবঙ্গের মালদা জেলার বাসিন্দা মণিমালা, বাবা কানাই শাসমল এবং মা শ্যামলী শাসমল। দূরদর্শনে গান গাওয়ার শুরু পাওয়ার জন্য আমরা ভীষণভাবে খুশি হয়েছি। ও অনেক অনেক দূর এগিয়ে যাক, ওর চলার পথ সুগম ও প্রশস্ত হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নিজের অজান্তেই ছোটবেলা থেকে গানের প্রতি ভালোবাসা এবং সেখান থেকে সঙ্গীত চর্চার সূচনা। বর্তমানে কাজল দত্তের কাছে সঙ্গীত চর্চা করছেন। দূরদর্শনে গানের সুযোগ পেয়েছে, এতে আমরা খুবই আনন্দিত হয়েছি। ও আরো এগিয়ে যাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। সাধারণত রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান এবং স্বর্ণযুগের গান গাইতে তিনি ভালোবাসেন। বই পড়া, গান শোনা, সময়ের ফাঁকে একটু ঘুরতে যাওয়া এবং বাগানে গাছের পরিচর্যা করা তার ভালো লাগার বিষয়। গান গেয়ে মানুষের হৃদয় জয় করা এবং একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলাই তার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী মণিমালা শাসমল উইয়া। নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল আপনাদের সকলকে। আজ সোমবার, অর্থাৎ ওয়ার্কিং উইকের প্রথম দিনের প্রথম ভোরে আমরা কিন্তু এসে হাজির হয়েছি আমাদের আজকের সকাল সকাল অনুষ্ঠানটি নিয়ে। ওয়ার্কিং দিন মানে প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজ রয়েছে আজকে সারাদিনে। যেরকম অফিস রয়েছে সেরকম ঘর দুয়ারের কাজকর্ম রয়েছে, সেরকম আর কিছুদিনের মধ্যে স্কুল খুলে যাবে এই ভাবনায় যাদের 9, 10, 11, 12 ছাত্রছাত্রী বাড়িতে রয়েছে তাদের তো আরও একটু চিন্তা রয়েছে বটে। যাদের সামনে বোর্ডের পরীক্ষা তাদেরও চিন্তা, যাদের ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা তাদেরও চিন্তা, যারা খেলাধুলো করছে তাদেরও চিন্তা। অর্থাৎ সোমবার মানে রবিবারের রেস্টকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে সোমবার দিন আমাদের শুধুমাত্র দৌড়ে চলা। সকালবেলা উঠেই দৌড়লে চলবে? আমাদের সঙ্গে বসে সকাল সকাল অনুষ্ঠান দেখতে হবে তো, কারণ এত সুরেলা গান এবং এত সুন্দর শিল্পী আমাদের সঙ্গে থাকেন, যার জন্য আপনার সকালটা এবং তার পরবর্তী গোটা দিনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সেই কারণেই আমাদের অনুষ্ঠান দেখতে হবে আমাদের আজকের অতিথি শিল্পী যিনি রয়েছেন, দেখলেন তাকে, কিন্তু তার সঙ্গে পরিচয় আপনাদের অবশ্যই করিয়ে দেবো, তার গান শুনবো, কথা বলবো। আপনাদের টেলিফোন নাম্বারটা একবার জানিয়ে দিই, 0353-256-8103। আসুন আলাপ করে নিই আমাদের আজকের শিল্পীর সঙ্গে, আজকের শিল্পী মণিমালা শাসমল। মণিমালা, স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার। সবার আগে বলো যে এখানে এসে কেমন লাগছে, অনুভূতিটা কিরকম? ভীষণই ভালো লাগছে, আমার প্রথম অনুষ্ঠান দূরদর্শনে, তো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো কেমন কাটালে? হ্যাঁ, খুবই ভালো কেটেছে এবছর, মোটামুটি ভালোই কেটেছে, এনজয় করেছি। গুড। তো আমরা মণিমালার সঙ্গে কথা তো বলে নিলাম কেমন ভাবে তার দিন কাটলো, পূজোর দিন কাটলো, তো প্রথমে তুমি আমাদের কি শোনাবে? আমরা চাইছি কি একদম আজকে সোমবারের ভোর তো একটু অন্য রকম ভাবে শুরু করো, মানে এমন একটা প্রভাতী সঙ্গীত যেটা বেশ আমাদের মনকে তাজা করে দেয়। হ্যাঁ, একটা প্রভাতী সঙ্গীতই শোনাবো, রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। বাহ, খুব সুন্দর, তাহলে এটাই শুনবো আমরা, শুরু করো। রাই জাগো গো, জাগো শ্যামীর মনমোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো, জাগো বিনোদিনী রায়।
অসাধারণ। যারা একটু প্রাচীন বা নস্টালজিক হতে পছন্দ করেন তাদের কিন্তু নিশ্চয়ই মনে পড়বে কার্তিক মাসের শুরুতেই আমাদের গ্রামে কিংবা তখনকার দিনে আধা মফস্বল কিংবা শহরে আমাদের কিন্তু নগর সংকীর্তন বেরোত। অনেকগুলো মানুষ একসঙ্গে দলবদ্ধভাবে খোল এবং হারমোনিয়াম সহযোগে এইভাবে এক প্রভাতী সঙ্গীত গাইতে গাইতে রাস্তা পরিক্রমা করতেন। তখন মনে হতো কি দরকার সাত সকালে উঠে এত গান গাওয়ার। আজকে যখন জীবনের অনেকগুলো বসন্ত পেরিয়ে এসেছি তখন মনে হয় সত্যি জীবনে কোথাও গিয়ে আধ্যাত্মিক যোগাযোগটা খুব জরুরি, না হলে হয়তো মনে হয় জীবনটা যেন বৃথা। ঠিক যেমনভাবে জরুরি আপনাদের ফোন কল, নইলে মনে হয় অনুষ্ঠানটা বৃথা। আমাদের সঙ্গে কে রয়েছেন টেলিফোনে? হ্যালো নমস্কার, কে বলছেন? সুপ্রভাত, আলগাছিপির মিষ্টি সকালে চলে উত্তরবঙ্গের প্রিয় শহর জলপাইগুড়ি কেন্দ্রে ডিডি বাংলার সকাল সকালে নিয়মিত সাথে থাকি তিলক পাল বলি উৎপাদ। হ্যাঁ হ্যাঁ তিলক বাবু, আপনার গলা শুনেই বুঝতে পেরেছি। ধন্যবাদ মহাবেদা, অনুষ্ঠানকে মন থেকে ভালোবাসি তাই সাথে থাকি। একদম সত্যি আমাদের এই অনুষ্ঠান মন প্রাণ একদম কেড়ে নেয়। আর একটা ব্যাপার হচ্ছে যেটা যে অনির্বাচিত নতুন শিল্পীদের একদম প্রতিভার বিকাশ হচ্ছে এই অনুষ্ঠান থেকে, এটা একটা অসাধারণ ব্যাপার। ঠিক, খুব নতুন নতুন পাচ্ছি, ভালো লাগছে। যাক আজকের শিল্পী মণিমালা অসাধারণ করতে পরিবেশন করছে, তার সাথে রয়েছে আপনার অনবদ্য সঞ্জয়দা, একটা বুনিয়াদি সুন্দর পরিবেশ অনুভব করছি এই অনুষ্ঠান থেকে। একটু অনুরোধ রাখলাম, বলুন মাগুই বাংলার মাটিতে দিও। আজ বিকালের ডাকে তোমার চিঠি পেলাম, আচ্ছা এক বৈশাখে দেখা হলো দুজনা, আর হৈমতীদের গা গান আমার বলার কি ছিল না। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গানটি সিরাদা দিয়ে গিয়েছিলেন, ভালো লাগা কখন যে ভালোবাসা হয়ে গেল। খুব ভালো থাকুন মহা ম্যাডাম, অনেক ধন্যবাদ তিলক বাবু, প্রচুর গানের কিন্তু অনুরোধ এলো।